কুত্তার প্যারে গিয়ে হজম হয় না সো কথাটা কী জন্য বলছি এটা ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন তা আমার হাতে হচ্ছে ব্লু রাফসান্দা ছোট ভাই এই ব্লুটা বাজারে নিয়ে আসার পরে এই ব্লুটা খুবই ট্রেন্ডিংয়ে ছিল তো এখনও এটা খুব ট্রেন্ডিং আর আমরা বুঝি না মানে একটা মানুষ একটু যদি বিপদে পড়ে তারে আমরা বাঙালিরা পারি মানে চেষ্টা করি কীভাবে নামানো যায় আবার উঠানো শুরু করলে যে তারে উঠাইতে উঠাইতে মানে কিভাবে একদম উঠানো যায় আকাশ পর্যন্ত ওই চিন্তাই করি হ্যাঁ সো কী জন্য বলছিলাম কুত্তার পেড়ে গৃহ হয় না সে কথা হচ্ছে যে আমি দু সালে ম্যারাথন দিছিলাম তো ইলেকট্রোলাইট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই তো যখন আমি পঁচিশ একুশ কিলোমিটার রান করার পরে বিশ্রাম নিছিলাম তো তখন আমাকে সকালের যে নাস্তা দিয়েছিলো ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টের সাথে একটা ড্রিঙ্ক ছিল সো আমি ওইটার সাথে আসলে পরিচিত ছিলাম না আমি ওইটা খাইলাম খাওয়ার পর মানে আমার কাছে এটা কোনো মানে মজা নাই কিচ্ছু না তার চাইতে আমার মনে হয় যে পানি পানি খাওয়াটাই বেটার পানিটাও ভালো হ্যাঁ তো পরে এটার সাথে পরিচয় হলাম ওটা হচ্ছে ইলেকট্রোলাইট তখন আমি এটা নিয়ে মানে রিচার্জ করতে থাকলাম তো তখন বুঝতে পারলাম ওটা কেন খায় কি জন্য আসলে ওটা অনেক যখন আপনি অনেক ক্লান্ত হয়ে যাবেন টায়ার হয়ে যাবেন তখন আপনি ওই ইলেকট্রোলাইটটা যখন খাবেন তখন আপনার সরাসরি আপনার সাথে মানে শক্তি খুব দ্রুত রক্তের সাথে মিশে আপনাকে শক্তি দিবে হ্যাঁ তো দুর্বলের জন্য মানে এই জিনিসটা খুব ভালো কাজ করে ইলেকট্রোলাইটটা হ্যাঁ তো আমার হাতে হচ্ছে হচ্ছে সেই রাস ছোট ভাই ব্লু ব্লু লঞ্চ করছে এটা হচ্ছে লেমন বাংলাদেশেও অনেক এনার্জি ড্রিঙ্কস আছে হ্যাঁ তো সেগুলো হচ্ছে টাইগার স্পিড তো ওগুলো তো ওগুলো আমরা খাই ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই ওগুলো কিন্তু বাংলাদেশে অনেক আগে থেকেই আছে মার্কেটে আছে তো ওগুলো অনেক ক্ষতিকর এটার চাই তো ক্ষতিকর দিকগুলো বেশি হ্যাঁ তো এখন অনেকে বলবে যে দালালি করতেছে তো ছোটো ছেড়োভাবে দালালি করতেছে ওই দালালি কিছু নাই হ্যাঁ এটা এটাতে হচ্ছে সুগার আছে মাত্র নয় পারসেন্ট হ্যাঁ তো এটা ডায়াবেটিসের জন্য আমি মনে করি যে বেস্ট একটা ইয়ে হইতে পারে তো এটারও ক্ষতিকর দিক আছে দিক যে নাই তা না সব কিছুর ভালো খারাপ আছে এটা যদি আপনি রেগুলার খান আপনার ধরেন আপনি পরিশ্রম করেন না সারাদিন এসিতে বৈশা বৈশা মনে করেন ঝিমান হ্যাঁ আর যদি রেগুলার যদি এটা খান এটা তো আপনি ওই পরিমাণ মনে করেন আপনার ক্যালোরি যাইতেছে না বা ওই পরিমাণ আপনি টায়ার্ড ফিট হইতে টায়ট না তো আপনি আপনি যদি প্রয়োজনের চাইতে বেশি যদি খায় ফেলান তাহলে আপনার শরীরে তো অবশ্যই ব্যাড ইফেক্ট আসবেই হ্যাঁ তো এটা যখন আপনি রেগুলার খাবেন তখন আপনার কিডনিতে সমস্যা হইব তবে এটার 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 ইয়া খুবই কম তার চেয়ে বেশি ক্ষতি করতেছে আপনি যে টাইগার খাইতেছেন স্পিড খাইতেছেন এখন আবার অনেকজন বলবেন যে আকিজের স্পিড নিয়ে কথা বলতেছেন আকিজ তো এখন তারা ফিলিস্তিনে টাকা দিতেছে ডোনেট করতেছে ভাই সত্য কথা সত্য কথা জোরেই বলবো সমস্যা নেই তো এটারও ক্ষতিকর দিক আছে হ্যাঁ তো ভালো জিনিসের আমি সবসময় ইয়ে করি হ্যাঁ তো এটার ক্ষতিকর দিক চাইতে আমি মনে করি এটার উপকারের দিকটাই বেশি তা আমি বলবো না যে আপনি ব্লু খান হ্যাঁ সবচেয়ে বেটার হয় হচ্ছে পানি খাইবেন পানি এটা মনে করেন পানির পানির নাম জীবন হ্যাঁ পানি ছাড়া সাথে কোনো কিছু তুলনাই হয় না ভাই যত এই বুস্ট খান আর এনার্জি ড্রিঙ্কস খান ইলেকট্রোলাইট খান যাই খান পানির চাইতে কোনো মনে করেন বিকল্পই নাই পানি খাবেন কিডনি সুস্থ থাকবার এই 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 সব যেহেতু এনার্জি ড্রিঙ্কস আছে এগুলো খাবেন রেগুলার যদি যদি খান খান আপনার আপনার প্রয়োজনের তুলনায় বেশি কিডনি অবশ্যই ড্যামেজ হবে তো সব কিছু আপনার উপর ছেড়ে দিছি এখন আপনি কি ভালো কিছুই খাবেন নিজের জীবনকে কি আস্তে আস্তে মিত্র দিকে ঠেলে দিবেন না ভালো কিছু খাবেন এটা আপনার উপরে নির্ভরশীল সো ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম